जय हिंद बंधुरा, तो तुम्हारे सकल के स्वागत जाना द बंग एकेडमी यूट्यूब चैने। तो बंधुरा तुम्हारा सकले जानो प्रत्येक रविवार यूट्यूब चैनल कम्युनिटी टैबे एक पोस्ट दी एवं बोली तुम्हारे जदि कोनो प्रश्न थाके ताहले से पोस्टर नीचे कमेंट कर प्रश्न जिज्ञासा करते पारो, जार उत्तर आमरा एक भिडियोर माध्यमे रविवार दिन देव। तो आज के से ही भिडियो तुम्हारा जरा जरा कोश्चन कर तर उत्तर आजकल भिडियोते पा अनेक गुरुत्वपूर्ण कोश्चन करार मन है एर आगे जो सेशनगुलो कर सब बेटार प्रश्न एबार ही एससे अनेकगुलो भलो भलो कोश्चन एससे। तो सकले सकल प्रश्न उत्तर देव पुरो भिडियो देखो और तुम्हारा जी चैने नतून दर्शक होती अवश्य चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन के प्रेस कर देवे जो छोटो बड़ो अपडेट सर्वप्रथम पार जो। तो चलो बंधुरा देखे ना जा आजकल प्रथम कोश्चन के जिज्ञासा कोश्चन जिज्ञासा कर। तो अन स्क्रीन तुम्हारा देखते ही पाच। तो आज के प्रथम कोश्चन जिज्ञासा कर तापस, से जिज्ञासा कर दादा कैमन आछो, आमी भालो आछी, आशा करछी तापस तुमिओ भालो आछो। से जिज्ञासा कर दादा कोलकाता पुलिसेर प्रिलिमिनारी परीक्षा कबे हबे, पुजोर आगे ना पड़े? तुम्हारे कोलकाता पुलिसेर प्रिलिमिनारी परीक्षा एर आगे बोलेछी, एखोनो बोलछी, आगामीकाल एई निये एकटा डेडिकेटेड भिडियो कर देव। अनेकेई तुम्हारा बार बार एकटा कोश्चन करछो जे पुजोर आगे ना पुजोर पड़े परीक्षाटा हबे। तो तोमादेरके जानिये रेखी पुजोर परेई परीक्षाटा हबे, आगे किन्तु परीक्षाटा हबे ना। कालके एकटा भिडियो आछे, सेई भिडियोटा अवश्यई तोमरा देखो। नेक्स्ट देखो जिज्ञासा करेछे बीएसएफ नियोग प्रक्रिया ও পরীক্ষা নিয়ে একটা ভিডিও চাই। অবশ্যই তোমাদের বিএসএফ এর যে নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষা নিয়ে আগামী কাল একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো। তোমরা অবশ্যই বিএসএফ এর সমস্ত ডিটেইলস সেই ভিডিওতে বলে দেব, নতুন যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তারপরে দেখো জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে নিয়ে সে বলেছে আমার কোনো প্রশ্ন নেই দাদা, তুমি কেমন আছো? রমেশ সে জিজ্ঞাসা করেছে, রমেশ আমি ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো এবং ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। ভালোভাবে প্রস্তুতি নাও, সামনে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে এবং তার জন্য পরিশ্রম করো, অবশ্যই তুমি কিন্তু সফল হবে, তোমরা সকলেই সফল হবে। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা কনস্টেবল 2020 ফাইনাল রেজাল্ট ও জয়নিং কবে হতে পারে? তো তোমাকে বলে রাখি এটা তো এখনো ডেট কিংবা কোনো কিছু ফিক্সড হয়নি, তবে আনুমানিক তোমাদের যে ইন্টারভিউ WBP কনস্টেবলের সেটা চলছে, সেটা কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট এবং জয়নিং হয়ে যাবে। জয়নিং তোমাদের পূজোর পরে হবে, ভেরিফিকেশন হবে, ভিআর মেডিকেল হবে। তো তোমাদের যে WBP কনস্টেবল 2020 জয়নিং তোমাদের পূজোর পরে হবে, 2022 সালে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো জিজ্ঞাসা করেছে পুলিশের চাকরি নিয়ে আমার একটা প্রশ্ন বারবার মাথায় ঘোরে, পুলিশের ডিউটি কেউ যদি মারা যায় তাহলে চাকরি কি ফ্যামিলি মেম্বার কেউ পাবে নাকি পাবেন না? এটা হয় না, এখনকার আর সেই রুলসটা নেই। এখন আর কেউ চাকরি পায় না, ফ্যামিলির কেউ চাকরি কিন্তু পায় না। তো তারপরে দেখো জিজ্ঞাসা করেছে দাদা পিক মাই কোশ্চেন, ইউ বিগ ফ্যান, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে পিএসসি আগামী দিনে কি ধরনের এটা বিজ্ঞপ্তি বলতে চেয়েছে। তো পিএসসির অনেকগুলো বিজ্ঞপ্তি আসবে, 2019 সালের পর থেকে সেরকমভাবে আর কোনো বিজ্ঞপ্তি আসেনি। পিএসসির আগামী দিনের ফুড এসআই, কেপিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এসব বিজ্ঞপ্তিগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে। ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমরা অবশ্যই চাকরি পাবে। দাদা তুমি কেমন আছো? ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করেছে আমি ভালো আছি, WBP কনস্টেবল কোন মাসের দিকে বেরোবে? পুজো পর্যন্ত ওয়েট করে যাও, পুজোর পরেই কিন্তু তোমাদের WBP কনস্টেবলের বিজ্ঞপ্তি আসছে, তোমাদেরকে বলবো পুজোর পরেই তোমরা বিজ্ঞপ্তি পাবে, পুজো পর্যন্ত তোমরা ওয়েট করে যাও। WBP নিউ ভ্যাকান্সি বললাম, নেক্সট নোটিফিকেশান WBP-র বললাম তোমাদেরকে। স্যার আমার হাতে 6টা ফিঙ্গার আছে, আমি কি সাব ইন্সপেক্টরে সিলেকশন হবে? হ্যাঁ হয়ে যাবে সাব ইন্সপেক্টরে। এই নিয়ে মেডিকেলে সেরকমভাবে WBP-র মানে রাজ্যের যে পুলিশের চাকরিগুলো হয় সেগুলোতে মেডিকেলে কিন্তু অতটা চাপ থাকে না, তোমার হয়ে যাবে। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা একটা কোশ্চেন ছিল, সে জিজ্ঞাসা করেছে WBP কনস্টেবলের যদি পরবর্তীকালে KP কনস্টেবলের জবটা পায় তাহলে কি সে KP-তে যেতে পায়? হ্যাঁ যেতে পাবে, সেরকম কোনো প্রবলেম হয় না, যেতে পায়। KP এক্সাম ডেট বললাম, WBP দাদা কেমন আছে, ভালো আছি, WBP SI নিউ ভ্যাকান্সি বললাম, তোমাদের WBP কনস্টেবল এবং WBP SI এর ভ্যাকান্সি একসাথে আসবে, দুটো ভ্যাকান্সি একসাথে আসবে। আমার 165 সেমি হাইট, সেন্টারে ডিফেন্সে কী কী ফর্ম ফিল আপ করতে পারবো? বিএসএফের যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটাতে তোমাদের 165 সেমি হাইট লাগছে, সেটাতে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পাবে, অনেকগুলোতে 165 সেমি কিন্তু হাইট নেয়। WBP কনস্টেবল বললাম, WBP পোস্টিং কত বছর পর হোম ডিস্ট্রিক্টে হয় সেটা তো আমি বলতে পারবো না, সেই নিয়ে আমার কাছে আপাতত ইনফরমেশান নেই, পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। WBP নেক্সট ভ্যাকান্সি কি আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, তোমরা সকলে ভালোভাবে প্রস্তুতি নাও। দাদা কেমন আছো? ভালো আছি দাদা, RPF কি 2020-তে? হ্যাঁ RPF-এর নতুন ভ্যাকান্সি 2022 সালেই আসছে, চিন্তা নেই, তোমাদেরকে আজকে একটা ভিডিও করে দিয়েছি RPF-এর নতুন ভ্যাকান্সি একদম নোটিশ সহ,
এই বছরই আসছে। তো মোটামুটি সকলের কোশ্চেন পিক করে নিয়েছি, তো আর সেরকমভাবে কোনো কোশ্চেনে একজন জিজ্ঞাসা করেছে সৌমিক, সে জিজ্ঞাসা করছে ওয়্যারলেস অপারেটারে। হ্যাঁ, ওয়্যারলেস অপারেটার রিকমেন্ড প্রত্যেক বছর তোমাদের WBB কনস্টেবলের মতোই বেরোবে। তো তোমাদের WBB কনস্টেবলের যেরকম প্রত্যেক বছর বেরোচ্ছে, ঠিক তোমাদের ওয়্যারলেস অপারেটার কিন্তু যতদূর আপডেট পাওয়া যাচ্ছে প্রত্যেক ইয়ারে একটা করে রিকমেন্ড হবে। তো মোটামুটি এই উইকের কোশ্চেনগুলো মোটামুটি ভালো ভালো কোশ্চেন পিক করে ফেলেছি। আশা করছি সকলের কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে, কারণ সেম কোশ্চেন রয়েছে। আর যদি কোনো কারণে পিক না করতে পারি, অবশ্যই এরপরে সানডে কিউএনএতে করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের সেশনটা খুবই ভালো হলো, খুবই ভালো ভালো কোশ্চেন এসেছে। ভালো লাগলো তো অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।